বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী সুহাগ ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন অন্যরকম একটি ভিডিও নিয়ে। আজকে কোনো ফাইল জমার ভিডিও নয় এবং নতুন ফাইল জমা নেওয়ার জন্য যে পাবলিসিটি, এই ধরনের কোনো ভিডিও নয়। আজকের ভিডিওটি হচ্ছে একটি ভিসা সাকসেসের ভিডিও, আনন্দের বার্তার ভিডিও, সুসংবাদের ভিডিও। আজকে আমি যাকে নিয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদের মাঝে তুলে ধরব, উনি গতকালকে ভিসা প্রাপ্ত হয়েছেন। হঠাৎ করে রাতে আমরা নিউজ পেয়েছি ওনার ভিসাটি স্ট্যাম্পিং হয়েছে এবং আমাদের কাছে গত রাতে ভিসার কপিটি হস্তগত হয়েছে। আমি এখন এই সৌভাগ্যবান ব্যক্তির নামটি ঘোষণা করছি। ওনার নাম হচ্ছে আব্দুস সত্তার ভুঁইয়া। আমি আবারও বলছি, এই সৌভাগ্যবান ব্যক্তির নাম হচ্ছে আব্দুস সত্তার ভুঁইয়া। ওনার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর। স্ক্রিনে দেখানো হচ্ছে আব্দুস সত্তার ভুঁইয়া ভাইয়ের ভিসার কপি এবং এই পাশে দেখানো হচ্ছে ওনার ছবি এবং স্ক্রিনে ওনার মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে। আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনি লক্ষ্মীপুরবাসী হয়ে থাকেন বা গ্রেটার কুমিল্লা নোয়াখালী ফেনীরবাসী হয়ে থাকেন বা যে এলাকারই হয়ে থাকেন, আপনি ওনার সাথে যোগাযোগ করে আমাদের ব্যাপারে জেনে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। ওনার সাথে আরও আরও অনেকেই আছেন, ওনার বন্ধু সার্কেল বা ওনার পরিচিত জনেরা, ওনাদেরও ভিসা কয়েকদিনের মাঝে চলে আসবে। আপনাদের টেনশনের কোনো কারণ নেই, অপেক্ষা করুন, ধৈর্যের ফল মধুর হয়। আমি আজকে আলোচনা করব এই আব্দুস সত্তার ভুঁইয়া ভাইয়ের ব্যাপারে এবং আমাদের বিষয়ে, দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষার বিষয়গুলো, দীর্ঘ তিক্ততার বিষয়গুলো এবং বর্তমানে আনন্দের বিষয়গুলো এবং আরেকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব, আমাদের কিছু দুঃখের কষ্টের বিষয়। এগুলো জানার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শুনতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এই আব্দুস সত্তার ভাই রোমানিয়ার ভিসার জন্য আমাদের কাছে প্রায় 8-9 মাস বা 1 বছর আগে ফাইল জমা করেছিলেন। অনেক অপেক্ষা, তিক্ত অপেক্ষা বা দীর্ঘ সময় প্রতীক্ষার পর ধীরে ধীরে আমরা আজকে ভিসা লাভ করেছি। আপনাদেরকে স্ক্রিনে আব্দুস সত্তার ভুঁইয়া ভাইয়ের ভিসাটি দেখাচ্ছি। এটি আব্দুস সত্তার ভাইয়ের ভিসা এবং ওনার পাসপোর্ট সাইজের বা যে ছবি, ছবিতে দেখতে পাচ্ছেন আব্দুস সত্তার ভুঁইয়া ভাইকে। সবাই আব্দুস সত্তার ভুঁইয়া ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের কোম্পানির তরফ থেকে আব্দুস সত্তার ভুঁইয়া ভাইকে কংগ্রেচুলেশন এবং শুভেচ্ছা অভিনন্দন। আপনি অনেক সৌভাগ্যবান ব্যক্তি, যদিও অপেক্ষার পর আপনি এই ভিসাটি লাভ করেছেন। তো আপনাকে বলবো, আপনি খুব দ্রুত ফিঙ্গারপ্রিন্ট করে, ট্রেনিং করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ব্যক্তি নামে অনলাইন ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টটি করে নেবেন। তাহলে আপনার লাগবে ফিঙ্গারপ্রিন্ট, ট্রেনিংয়ের সার্টিফিকেট এবং ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এগুলো জমা দিলে বিএমইটি কার্ড আমরা পেয়ে যাব। তো দর্শক, যা বলতে চাচ্ছিলাম, উনি রোমানের জন্য দীর্ঘদিন আগে আমাদের কাছে ফাইলটি জমা করেছেন। অনেকে আমাদেরকে বিশ্বাস করেছেন, অনেকে আমাদেরকে অবিশ্বাসও করেছে। যারা আমাদেরকে বিশ্বাস করেছেন তারাই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং যারা অবিশ্বাস করেছেন অনেকেই ফাইল ফেরতও নিয়েছেন। তো আজ আমরা ভিসা সাকসেস হয়েছি, ভিসা প্রাপ্ত হয়েছি। এর আগে অনেকে মন্তব্য করতেন, শুধু আপনারা ভিডিওতে বকবক করেন,
ফাইল জমা নেন, সাবমিশন স্লিপ তো দেখি না। আবার সাবমিশন স্লিপ প্রাপ্ত হওয়ার পর অনেকেই বলেন খালি ফাইল জমা নেন, সাবমিশন স্লিপ দেন, ওয়ার্ক পারমিট তো দেখি না। আবার ওয়ার্ক পারমিট আনার পরেও বলে যে সবই করতেছেন, ভিসা তো দেখি না। কি আজকে আমরা সফল সার্থক এই বিজয়ের মাসে আমরা বিজয়ী হয়েছি, ভিসা প্রাপ্ত হয়েছি এবং করে দেখিয়েছি। আপনারা মনে রাখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গ্রামের ভাষায় বলে পুরাতন চাউল ভাতে বাড়ে, চেনা বাবনের পইতা লাগে না। আশা করি আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন তারাই আমাদের কাছে এসে ফাইল জমা করবেন। অনেকেই অবিশ্বাস করেন, সেটা অসত্য না। আসলে এই লাইনটি এরকম হয়, অনেকে চিন্তা করে কাকে বিশ্বাস করব, কোথায় ফাইলটি জমা দেব। আপনি কোথায় ফাইল জমা দেবেন? আপনি সবসময় এই সেন্সটা মাথায় রাখবেন, যার কাছে ফাইলটি জমা করবেন সে ব্যক্তি হিসেবে কীরকম, প্রয়োজনে তার বিষয়ে ডাটা নেবেন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন এবং সে এই প্রসেসিং করতে পারে কিনা, সে অভিজ্ঞ কিনা, এক্সপার্ট কিনা, সব কিছুই সম্ভব। দেখা গেল যদুমধু করিম পড়াশোনা জানে, অশিক্ষিত, চেম্বার খুলে বসে আছে, ভিসা করতে পারে না, এরকম লোকের কাছে অনেকে যা হাতে পড়ে যা। তাহলে আপনাকে দেখতে হবে ব্যক্তি এবং তার অভিজ্ঞতা এবং দীর্ঘ কতদিন পূর্ব থেকে এই ভিসা প্রসেসিংয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। তারপরে হচ্ছে তার সফলতা দেখবেন এবং এটিও দেখবেন যে চেম্বার বা যে অফিস একই জায়গায় দীর্ঘদিন সুনামের সহিত অবস্থান করছে কিনা। ভালো মন্দ মিলিয়েই মানুষ, আপনারা র্যাঙ্কিংটা মেপে নেবেন, সর্বদিক দিয়ে র্যাঙ্কিংকে কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তি উপরস্থানে রয়েছে আপনি তার কাছেই ফাইলটি জমা দিন এবং জেনে বুঝে জমা প্রদান করবেন। আমরা সবসময় সব কিছু সুখ দুঃখ শেয়ার সবার সাথেই ভাগ করি, শেয়ার করি। আপনি যখন আমাদের কাছে ফাইল জমা করবেন আশা করি আপনি ঠকবেন না। আপনার সাথে আমাদের দলিলে অ্যাগ্রিমেন্ট হয়, লিখিত হয়, এখানে সব শর্তগুলো উল্লেখ থাকে এবং ভিসা সাকসেস যদি না হয় ফেরতের কথা উল্লেখ থাকে। তাহলে আপনি টাকাটি তো ফেরত পাচ্ছেন, মায়ের তো আর যাচ্ছে না। অবশেষে এই বিষয়টি আমি বলবো, আপনি কি করবেন ফাইল জমা দেওয়ার আগে, কী সিদ্ধান্ত নেবেন, জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নেবেন কোথায় ফাইল জমা দেবেন। তা আমি বলেছিলাম দর্শকদের আমাদের কিছু দুঃখের কথা, বেদনার কথা আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দিই। প্রিয় দর্শক, যারা আমাদের ভালোবাসেন তাদের কাছে হয়তো বা কষ্ট লাগে, যারা আমাদেরকে অবহেলা করেন, হিংসা করেন, তাদের কাছে আনন্দই লাগে। অনেকে মন্তব্য করেন, অনেকেই অনেক ধরনের আলাপ আলোচনা করেন। আমরা মানুষদের সাবমিশন স্লিপ, পারমিট, ভিসা, যা দিই সব কিছুই নাকি। দর্শক মনে রাখবেন বাংলাদেশ থেকে কিন্তু একাধিকবার স্যাটেলাইট ছেড়েছে। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, কেউ কাউকে ঠকাতে পারে না, ফাঁকি দিয়ে পারবে না। হ্যাঁ, আপনি বাঁচতে পারবেন মানুষের সাথে বাটপাড়ি করে, যদি আপনি চাঁদের দেশে মঙ্গল গ্রহে চলে যান, না হলে একেবারে 70 গজ মাটির নিচে থাকেন, তাহলে আপনাকে কেউ খুঁজে পাবে না। এই স্যাটেলাইটের মধ্যে থাকতে হলে মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, লেনদেন সঠিক, কথা অনুযায়ী কাজ সঠিক করতে হবে। আপনি কারো টাকা মেরে দিবেন এটি সম্ভব নয়। এই যে আমি এবং আমার আপন বড় ভাই মোহাম্মদ ইমাম মেহেদি, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বার্তা জানিয়ে দিই এবং এই ভিডিও দেখে আপনারা আমাদের কাছে এসে ফাইল জমা দেন। এই চেহারা দেখি আপনাদের কাছে ফেজে পরিচিত, শুধু এই বাংলাদেশে নয় পুরা ওয়ার্ল্ডে আমাদের এই ভিডিওগুলা
দেখে। এই দেখার মাধ্যমে যাদের প্রয়োজন হয়, যারা আমাদেরকে বিশ্বাস করে, তারাই আমাদের কাছে আসেন। আমাদের কাছে ইউরোপ কান্ট্রির সেনজেন এবং নন সেনজেন কান্ট্রির অনেক দেশের ভিসা রয়েছে। সেনজেনভুক্ত কান্ট্রি হচ্ছে মাল্টা, পর্তুগাল, ডেনমার্ক, পোল্যান্ড, স্লোভাকিয়া, লিথুনিয়া, হাঙ্গেরি। এই দেশগুলোর ভিসা প্রসেসিংয়ের জব ভিসার কাজগুলো আমরা বর্তমানে করছি এবং চলমান রয়েছে। সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের। আশা করি আমাদের কাছে আসলে ঠকবেন না, অপেক্ষা করুন। ধীরে ধীরে সফলতা, সাকসেস আসতেই থাকবে এবং এই সাকসেসের নিউজ আপনারা দেখতেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের জন্য দোয়া কামনা করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের এই সাকসেসের বার্তা শেয়ার করে এই আনন্দের বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই ফিউচার ওয়ার্ল্ডের বিষয়ে আরও নতুন নতুন আপডেট, নতুন নতুন নিউজ, নতুন নতুন ভিডিওর ব্যাপারে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।